বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। যাদের অঙ্কে লেখো এবং কথায় লেখো, যেমন আমরা একটা সংখ্যা অঙ্কে আছে সেটাকে কথায় লিখবো এবং কথা সেটা থেকে অঙ্কে লিখবো, এই দুই ধরনের ট্রান্সফর্মার, এটা 3, 4, 5, 6 এই ক্লাসগুলোতে আছে, যাদের সমস্যা তারা দেখতে পারি। এখন এখানে লেখা আছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কুটি। হয়তো দেখে অবাক লাগতে পারে যে আমি এই শব্দগুলো, এরা তো আমরা পারি। তো এটা আমি মানে আজকে ভিডিও টিউটোরিয়াল এরকম করে সাজিয়েছি যে মানে সুর বেসিক থেকে একবারে সংক্ষিপ্ত পর্যায়ে নিয়ে যাব। এরপরে যেন একটা সংখ্যা দেখলেই আমরা বলতে পারি যেটা হাজার না লক্ষ না নিযুত না কুটি, ইজিলি আমরা বলতে পারি। এভাবে আমি কনভার্টে এখন নিয়ে যাব। তো এটা যেহেতু বেসিক একবারে, সেই জন্য আমি এটা প্রথমে লিখে রেখেছি। তো এখানে এটা কিন্তু আমাদের সবার জানা উচিত, যেহেতু বেসিক লেভেল থেকে শিখতে গেলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কুটি, এটা বাংলা যে নিয়ম আমাদের গণনার ক্ষেত্রে সেই নিয়মটা। তো এখানে আমি আরেকটু কথা বলবো যে এখানে যদি আমি একটা মার্কিং করি আর এখানে যদি একটা মার্কিং করি, ওকে, এটা যদি আমি একটা মার্কিং করে দিই, এখানে কয়টা আছে 1, 2, 3 আর এখানে আছে 1, 2। তো এই এই দুটো মিলে কি হয়, এই দুটো মিলে হয় লক্ষ। কে কে লক্ষ আর নিযুত আর সহস্র আর অযুত মিলে হয় হাজার। ওকে, এই দুটো মিলে হয় হাজার। জাস্ট আমরা এরকম প্র্যাকটিস করবো। তো আজকের আমি যে উদাহরণগুলো আলোচনা করবো এটা ষষ্ঠ শ্রেণীর একটা বই থেকে, এখানে আমরা দেখে নিই যে অনুশীলনী 1.1 এখানে দেওয়া আছে। তো 20,070 এই জিনিসটা আমরা সাজাবো, 20,070। তো তার আগে এখানে একটা কথা বলি, এখানে হাজারের ঘর যেহেতু আমাদের দুইটা, ওকে, হাজারের ঘর দুইটা, সহস্র এবং অযুত, এবং লক্ষের ঘরও কিন্তু দুইটা। আমরা যদি এক সংখ্যার হাজার আসে, যেমন 1,000, তখন এখানে হবে, এখানে একটা আমি ঘর করে দেই বোঝার সুবিধার জন্য, ওকে, তো এখানে যদি আমার 1,000, 2,000, 3,000 আসে, 9 পর্যন্ত যদি আসে, তাহলে শুধু এই ঘরটা পূরণ হবে। এখানে কিন্তু দুইটা ঘর আছে, এখানে কয়টা ঘর আছে, দুইটা ঘর আমরা যেটা দেখলাম। এখান থেকে আমি আরও মার্কিং করে দিই বোঝার সুবিধার জন্য, আরও মার্কিং করে দিলাম। তাহলে এখানে হাজারে কয়টা ঘর আছে, হাজারে দুইটা ঘর আছে। যদি 1,000 বলে তাহলে এখানে 1, এখানে 0, 2,000 বলে এখানে 2, এখানে 0, 3,000 বলে এখানে 3, এখানে 0, 4,000, 5,000, 6,000 বলে এখানে 6, এখানে 0, 9,000 বলে এখানে 9 আর এখানে 0, আর যদি কখনো বলে যে 10,000 তাহলে কিন্তু এখানে 1, এখানে 0। মোট কথা হলো যদি দুই সংখ্যার হাজার বলে, দুই সংখ্যার হাজার, তাহলে কিন্তু এই দুইটা ঘরই পূরণ হবে। অন্যথায় এক সংখ্যার যতক্ষণ হাজার বলবে ততক্ষণ শুধু এই ঘরটা পূর্ণ হবে আর এই ঘরটা খালি থাকবে। অনুরূপভাবে লক্ষের একই নিয়ম, যদি দুই সংখ্যার লক্ষ বলে তাহলে দুইটা ঘরই পূর্ণ হবে। যেমন বললাম 20 লক্ষ, এখানে 2, এখানে 0। যদি শুধু 2 লক্ষ বলতাম তাহলে এখানে কিন্তু এটা হইতো না, এখানে কী হইতো, 2 হইতো, এই ঘরটা কিন্তু 0 থাকতো। ওকে, তাহলে মানে এটা আমাদের মনে রাখতে হবে, 1 লক্ষ এক সংখ্যার লক্ষ বললে আর দুই সংখ্যার লক্ষ্য বললে, এক সংখ্যার হাজার বলে দুই সংখ্যার হাজার বলে। আমরা ওই এক্সাম্পলটা দেখি যে এখানে কত ছিল, 20,070। ওকে, 20,000 বলছে, তার মানে আমরা এখানে কি নিব, গড়গুলো একটু বোর্ডিন করে দিচ্ছি, 20,000, হাজারের ঘর কোন দুইটা, হাজারের ঘর কিন্তু আমাদের এই দুইটা। ওকে, তাহলে এখানে আমরা একটু কেটে দিয়ে আমি আগে এক্সাম্পল আলোচনা করেছিলাম, 20,000, তাহলে এখানে 2, এখানে 0, দুই সংখ্যার হাজার বলছে, আমার কথার সাথে মিল রেখে আমি বলছি দুই সংখ্যার হাজার, এখানে 2, এখানে 0, 20,000, লাস্টে কি বলছে, 70, 70 লিখতে কয় সংখ্যা লাগবে, দুই সংখ্যা 7, 10, 70, দশকের ঘর কোনটা আসবে, তাহলে এখানে 7, এখানে 0, বাকি জায়গাটায় 0 বসবে, আর কিছুই না। এরপরে যে অঙ্কটা আছে, এখানে আছে 30,008। তো একটা আমরা বড় অঙ্ক দেখি এখান থেকে, এগুলো সবই আমরা পারবো। যেমন এটা দেখি, 7,02,075। ওকে, 7,02,075। তো 7 লক্ষের জন্য আমরা কি করব, এখানে যে আমাদের 7 লক্ষ, 7 লক্ষের জন্য এখানে লক্ষের ঘর আছে আমাদের দুইটা, তাই এখানে নিব আমরা 0, এখানে নিব আমরা 7, 7 লক্ষ। ওকে, যেহেতু এক সংখ্যার লক্ষ। তারপরে আছে আমাদের 2,000, 2,000 হলে এখানে 2 হবে, এখানে 0 হবে, হাজারের ঘর দুইটা, যেহেতু সামনে সংখ্যা তাই পূরণ করলাম। কিন্তু এই শূন্যটা না দিলে হইতো, কিন্তু এর আগে সংখ্যা নাই, কিন্তু এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এখানে এর আগে 7 লক্ষের একটা সংখ্যা ছিল। তাহলে 2,000-এর জন্য এখানে হবে 2, এখানে হবে 0, 2,000, তারপর আছে এখানে 75। ওকে, 2,075, তাহলে 75 লাগতে দুই সংখ্যা লাগবে, তা লাস্টের দুইটা 7, 5, বাকিটা 0, এটা আমাদের অ্যান্সার।
এরপর যদি আমরা এখানে দেখি যে 98 কোটি ওম নাম্বার যেটা 98 কোটি 7,05,009 ওকে 98 কোটি 7,05,009 যেহেতু 98 কোটি বলছে তাই এটা আমাদের কুটির ঘর কুটির ঘরে আমরা কত বসাবো কুটির ঘরে আমরা 98 বসাবো ওকে কুটির ঘরে 98 বসালাম এরপরে 98 কোটি 7,07,000 যদি বলে তাহলে এখানে শূন্য এখানে সাত 98 কোটি 7,05,000 তাহলে 5,000 এক সংখ্যার হাজার এখানে পূর্ণ হবে এটা শূন্য হবে আর 7,05,000 তারপর কত বললো 9 তাহলে 9 শুধু লাস্টের সংখ্যাটা পূর্ণ হবে এই দুইটা কিন্তু কিছুই বলে না তাহলে এই দুইটা শূন্য এটা আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার এখন আমি যেদিকে আস্তে আস্তে মুভ করে যাচ্ছি পরীক্ষার সময় তো আমাদের এত বড় গড় করা সম্ভব না বা শর্টকাট নিয়ম হইলে আমরা যেন অতি সহজে বলতে পারি তার জন্য আমরা মনে রাখবো যে একক দশক শতক এখানে একটা কমা হবে আর তারপরে সহস্র ওজুদ এখানে একটা কমা হবে আর এখানে একটা কমা হবে মোট কথা হলো আমরা তিনটা কমা ইউজ করব প্রথম কমার পরে হাজারের দুইটা গড় কল্পনা করব এখানে আমি আলাদা করে আবার দেখাচ্ছি একক দশক শতক এখানে আমরা একটা কমা ইউজ করব এখানে দুইটা সংখ্যা এই দুইটা হচ্ছে এই সহস্র ওজুদ দুইটার জন্য এই দুইটা হাজারের গড় এই দুইটা লক্ষের গড় দ্বিতীয় কমার পরে এই প্রথম কমার পর দুইটা হাজারের গড় দ্বিতীয় কমার পর দুইটা লক্ষের গড় তৃতীয় কমার পরে আমাদের কোটির গড় আসবে তার মানে এখন আমরা যদি একটা বড় সংখ্যা এখানে দেখি তো 102 কোটি 5,708 ওকে 102 কোটি কোটির গড়ে কত লাগবে 102 তারপর 5,000 লক্ষের কিন্তু কোনো সংখ্যা এখানে বড় নাই লক্ষের গড় 0,0 থাকবে 5,000 তাহলে আমরা লিখি 102 কোটি 5,708 এটা 6 নম্বর অঙ্কটা তাহলে এখানে হবে এটা আমাদের কুটির গড় তৃতীয় কমার পর কিন্তু আমাদের কুটির গড় এখানে বসালে আমাদের কি হতো সেটা আমরা পরে দেখবো মিলিয়ে দেখবো এখান থেকে আমরা আগে বুঝে নিই যেহেতু কুটির গড় আমি বলছি যে প্রথম কমার পর দুইটা হবে কিন্তু প্রথম কমার পরে দুইটা হবে হাজার দ্বিতীয় কমার পর দুইটা হবে লক্ষ তৃতীয় কমার পর কুটি তাই কুটির গড়ে বলছে ওরা 6 নম্বর 102 কোটি তাহলে এখানে আমরা লিখবো 102 ওকে কমা এখানে দিয়ে রাখলাম এরপর বললো যে 5,000 হাজারের গড় এইটা প্রথম কমার পর হাজারের গড় তাহলে এখানে হবে এখানে 5 এক সংখ্যার হাজার বললে এইটা পূরণ হবে পরটা ফাঁকা থাকবে 5,000 ওকে এখানে কমা দিয়ে রাখি লক্ষর কিছু বলে না 5,708 লাস্টে তিনটে সংখ্যা বলছে তাহলে এখানে তিনটেই গুণ হবে 7,08,708 যেহেতু লক্ষের ঘরে কিছু বলে না তাই আমরা এখানে 0,0 দেবো এখন যদি এই সংখ্যাটা আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এই কমা ওকে এখানে দুইটা ঘর আছে এখানে তিনটা ঘর এখানে 7,08 আর এখানে হবে 0,05 এখানে লক্ষের ঘরে কিছু বলে না তাই 0,0 লক্ষের ঘর দুইটা 0,0 থাকবে আর এখানে হবে 102 তো এরকম কমা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারবো একটা সংখ্যা আসলে কমা দিয়ে আমরা আইডেন্টিফাই করবো প্রথম কমার পরই হাজার দ্বিতীয় কমার পরে লক্ষ তৃতীয় কমার পরে কোটি এই তিনটা কমা আমরা ইউজ করব তিনটা কমা ইউজ করলে আমরা যে কোনো সংখ্যাই কিন্তু বের করতে পারবো গ নম্বর অঙ্কটা মাঝখান থেকে আমি যদি দেখি যে 5,03,02,007 কোটির ঘরে আমরা 5 লাখ 3 লক্ষ লক্ষের কিন্তু এক সংখ্যা বলছে তাহলে প্রথম লক্ষের যে দুইটা ঘর আমাদের সেখানে প্রথমটা 0 হবে পরেরটা 3 হবে 2,000 তার মানে হাজারের কিন্তু প্রথমটা 0 পরেরটা 2 এবং লাস্ট সবার আসে 7 এখানে শত বলে নাই কিছু বলে নাই দুই সংখ্যার কিছু বলে নাই তাহলে শুধু 7 বলছে তাহলে এককের ঘরে আমরা পূর্ণ ঘর 7 লিখব এটা ঘ নাম্বার 5 কোটি তাহলে আমরা এখানে বসাবো 5 কোটি তারপরে আসবে আমাদের 3 লক্ষ লক্ষের ঘরে এই দুইটা যদি কমা ব্যবহার করি আমরা যে 3 লক্ষ তাহলে এখানে 3 এখানে 0 3 লক্ষ তারপরে আছে 2,000 তাহলে এখানে 0 এখানে 2,000 এরপরে 7 যেহেতু এখানে আর কিছুই বলে না শুধু এককের ঘরে 7 বসাবো বাকিগুলো আমরা 0 বসিয়ে দেবো ওকে এটা কিন্তু আমাদের তার ফাইনাল অ্যান্সার গ নম্বরের তো এভাবে কিন্তু কমা ব্যবহার করে ইজিলি আমরা কিন্তু যে কোনো সংখ্যা ফাইন্ড আউট করতে পারবো শুধু মনে রাখতে হবে যে 3 সংখ্যার পরে প্রথমে কমা হবে তারপর 2 সংখ্যার পর কমা হবে তারপর 2 সংখ্যার পর কমা হবে এভাবে আমরা মনে রাখবো এরপর আমি এখান থেকে একই সাথে এক বিডি টিউটোরিয়ালে কথায় লেখোটা আমি বলে দিই নিচের সংখ্যাগুলো কথায় লেখো ওকে তো কথায় লেখো এখানে আছে যে 4,5,7,8,9 এখানে আছে 4,5,7,8,9 তাহলে আমরা যদি এখানে কমা ব্যবহার করি যে 1,2,3 3 সংখ্যার পর কিন্তু কমা হবে এটা কমা
এখানে যদি আমরা কমা দেই সংখ্যাটা আমি লিখি খাতায় লিখে পরে বুঝাই চার পাঁচ সাত আট নয় ওকে তাহলে কয় সংখ্যার পর কমা দেবো এক দুই তিন এখানে তিন সংখ্যার পর কমা দেবো তারপরে এক দুই দুইটা তো এখানে প্রথম কমার পর আমি কি বলেছিলাম প্রথম কমার পর কিন্তু হাজার হবে তাই হাজারে কিন্তু দুইটা ঘরই পূর্ণ আছে তাহলে কত কত হাজার হবে এটা পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই ওকে আরটা আমি এখান থেকে লিখি সংখ্যা যেমন এটা লিখি চুয়াল্লিশ শূন্য শূন্য সাত আট পাঁচ ওকে চুয়াল্লিশ শূন্য শূন্য সাত আট পাঁচ আমরা কী করবো এখানে কমা ইউজ করবো চুয়াল্লিশ শূন্য শূন্য সাত আট পাঁচ ওকে এই সংখ্যাটা যদি আমরা করি তাহলে এক দুই তিন তিনটার পরে আমরা কমা দেবো তারপরে এক দুই দুইটার পরে কমা দেবো আমরা জানি যে প্রথম কমার পর দুইটা কিন্তু হাজার আর দ্বিতীয় কমার পর দুইটা কি লক্ষ তাহলে এটা বলতে পারি চুয়াল্লিশ লক্ষ হাজারে কিছু বলতে হবে না সাতশো পঁচাশি চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি আমরা এরকম আরেকটা অঙ্ক দেখি এখান থেকে যে এই অঙ্কটা দেখি একাত্তর শূন্য পাঁচ শূন্য সাত শূন্য একাত্তর শূন্য পাঁচ ওকে একাত্তর শূন্য পাঁচ শূন্য সাত শূন্য তাহলে এক দুই তিন আমরা শুধু কমা দিব এক দুই দুটো পরে এখানে কমা দিব তাহলে এই প্রথম কমার পর আমরা হাজার বলছিলাম তাহলে এখানে তো পাঁচ হাজার আর এই দ্বিতীয় কমার পরে দুইটাই পূর্ণ আছে তাহলে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এটা হবে আমাদের তাহলে আশা করি আমরা এই যে এক নাম্বার এবং দুই নাম্বার এই নিয়মগুলো কিন্তু আমরা পারবো শুধু এখানে একটা আছে যে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ আমি বিলিয়ন মিলিয়ন আলাদা একটা টিউটোরিয়াল করতে চাচ্ছি তাই আমি এটা এই ভিডিও টিউটোরিয়াল আলোচনা করবো না আমি শুধু এখান থেকে এক দুই মানে কথায় লেখো এবং অঙ্কে লেখো এগুলো যেন সব পারা যায় ইজিলি আর এই ট্রিক্সটা ইউজ করলে আশা করি সবাই যে কোনো সংখ্যা কখনো বাঁচবে না আর বেসিক থেকে করলে একক দশক শতক সহস্র অযুত লোক এরকম বুঝে করলে তখন কিন্তু ভুল হওয়ার কথা না আর আস্তে আস্তে নেক্সটে আমরা মুভ করবো কমার দিয়ে কারণ আমরা এই সবসময় তো লেখা অনুযায়ী করতে পারবো না আমাদের অবশ্যই সূত্রটা মনে রাখতে হবে কমাগুলো কিন্তু পয়েন্ট অনুযায়ী বসাতে হবে প্রথমে তিন সংখ্যার পর তারপর দুই সংখ্যার পর তারপরে দুই সংখ্যার পর আজকে ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্ত সবাইকে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।